নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুসয়া দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কাছাড়ি গ্রেপ্তার 3 এনএনসি জঙ্গি, উদ্ধার 9 mm পিস্তল, বড়সড় সাফল্য কাছাড় পুলিশের। জাতীয় পতাকার অবমাননা হলে মামলা হবে থানায়, ঘোষণা জেলা শাসকের। উপত্যকা জুড়ে উৎসাহ উদ্দীপনায় মহরম পালিত, রয়েছে ভিন্ন কর্মসূচি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। এনসিসির 3 জঙ্গিকে আটক করল কাছাড় পুলিশ। গোটা দেশ যখন 75 স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে ব্যস্ত, ঠিক সেই সময়ে বড়সড় সাফল্য অর্জন করল কাছাড় পুলিশ। 3 জঙ্গিদের মধ্যে 2 জনকে গ্রেফতার করা হয় শিলচর দাসকলোনি এলাকা থেকে এবং 1 জনকে জিরিঘাট থেকে। দিনপাত্রী রেমে ওরফে জোশুয়াকে গ্রেফতারের পর চান্দানকুন ও নামিজোড়ো রংমাই নামে আরও 2 জনকে গ্রেফতার করতে সক্ষম হয় কাছাড় পুলিশ। চান্দানকুন ও নামজোড়ো রংমাই 2 জনেই জিরিঘাট নামদাইলংয়ের বাসিন্দা। দিনপাত্রী রেমের বাড়ি পূর্ব ইম্ফলের পন্টিলাঙে। কাছাড় পুলিশ ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে সোমবার বিকেলে কাছাড় পুলিশ সুপার রমনদীপ কোরের নেতৃত্বে এক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে কাছাড় পুলিশ সুপার রমনদীপ কোর জানান, আসাম রাইফেলস ও কাছাড় পুলিশের যৌথ অভিযানে সোমবার জঙ্গি সংগঠন এনএনসির সাথে জড়িত 3 জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। গত জানুয়ারি মাসে আসাম মণিপুর সীমান্তে নিজেদের মধ্যে হওয়া সংঘর্ষে 1 জন কেডার নিহত হয় এবং এই মামলার তদন্তে নেমে পুলিশ দীর্ঘদিন অভিযান চালানোর পর অবশেষে সোমবার সফলতা লাভ করেছে। ধৃত জঙ্গিদের পুলিশি নিরাপত্তায় রাখা হয়েছে এবং তাদের কাছ থেকে 1 mm পিস্তল ও তাজা গুলি উদ্ধার করেছে বলে জানান রমনদীপ কোর। পুলিশ সুপার আরও জানান যে জেলায় জঙ্গি তৎপরতা নিয়ে কাছাড় পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। আগামী দিনে আরও কিছু তথ্য বের হয়ে আসবে বলেও এদিনে আশা প্রকাশ করে। कल शाम से हमारा एक ऑपरेशन चल रहा है जिसमें अभी तक हमने 3 लोगों को अप्रिहेंड किया है। ये तीनों लोग एनएनसी जो ऑर्गेनाइजेशन है उससे ताल्लुकात रखते हैं। ये हमारा इन्वेस्टिगेशन बहुत दिन से चल रहा था। इन द मंथ ऑफ जनवरी एट द बॉर्डर ऑफ मणिपुर जिरीघाट पुलिस स्टेशन इनका आपस में कुछ विद इन देयर ओन ऑर्गेनाइजेशन इनका कुछ मुठभेड़ हुआ जिसमें इन्होंने अपने ही एक डिफेक्टेड कार्डर को मार दिया था। उसी इन्वेस्टिगेशन को कैरी फॉरवर्ड करते हुए कल फाइनली वी कुड सक्सीड एंड द मेन एक्यूज्ड जिसने उसको मतलब द वन हु गन डाउन द पर्सन उसको कल हमने अप्रीहेंड किया। उसको अप्रीहेंड करने के बाद उसके जो और 2 एकम्प्लिसेस थे फॉरवर्ड कैरी फॉरवर्ड करते हुए हमने उनको भी पकड़ा है। In this same operation, we could recover 1 9 mm pistol which was used in the operation. Kuch aur bhi abhi isme operation jari hai. So in the coming days, we will have further inputs in this thing. So isme apparently that is a good thing in which we could manage to take them. কাছাড় জেলা প্রশাসনের তরফ থেকে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন আয়োজন, 75তম স্বাধীনতা দিবস পালনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এদিন জেলা শাসক রোহন কুমার ঝা উপস্থিত থেকে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে ঘর ঘর তিরঙ্গা কর্মসূচিকে মাথায় রেখে কাছাড় জেলা প্রশাসনও বিভিন্ন অনুষ্ঠান হাতে নিয়েছে। জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সহ প্রত্যেকের ঘরে ঘরে জাতীয় পতাকা উত্তোলনের জন্য এদিন আহ্বান জানান জেলা শাসক। এছাড়াও এদিন একটি ট্যাবলোসহ ঘর ঘর তিরঙ্গা সচেতনতামূলক গানের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা শাসক রোহন কুমার ঝা। তিনি আরও জানান, আগামী 13 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত ঘর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সফল করার পাশাপাশি জাতীয় পতাকার অবমাননা থেকে বিরত থাকতে আহ্বান জানান। স্বাধীনতা দিবস শেষ হওয়ার পর জনগণ যাতে প্রত্যেকের ঘরে ঘরে লাগানো জাতীয় পতাকাকে সসম্মানের সাথে ঘরে সুরক্ষিত স্থানে রাখেন সে ব্যাপারে জেলাবাসীকে অনুরোধ জানান তিনি। যদি কেউ জাতীয় পতাকার অবমাননা করেন তবে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার পাশাপাশি কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও এদিন সতর্কতা বার্তা দেন জেলা শাসক রোহন কুমার ঝা। এছাড়াও এদিন বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সম্মুখে বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি। के बारे में यही बोलेंगे कि हर कुछ एक ही दिशा में अलाइंड है कि ज़्यादा से ज़्यादा लोग अपने घर पे तिरंगा लगाएं और सिलचर में इतने अच्छे से ये फेस्टिवल हो कि सिलचर एज अ टाउन और कचार एज अ डिस्ट्रिक्ट
स्टेट में और आपका सेंटर पे हाईलाइट हो। ये आप लोग की मदद से ही होगा, क्योंकि ये जो स्कीम है इसमें पब्लिक पार्टिसिपेशन ही के चलते हम लोग सक्सेसफुल हो पाएंगे या फिर अनसक्सेसफुल हो पाएंगे। तो हम लोग जो भी कर रहे हैं वो इसीलिए कर रहे हैं ताकि पब्लिक का पार्टिसिपेशन इसमें हो। अच्छा तिरंगा, मतलब 15 अगस्त के बाद कोई मतलब वेस्टेज में फेंक दिया तो उसके ऊपर कोई एक्शन होगा? नहीं, वेस्टेज में नहीं फेंकना है। तिरंगा का दो पार्ट होता है, एक उसको लगाना और एक सम्मानपूर्वक उसको हटाना। जो भी फ्लैग कोड के तहत जो एक प्रोटोकॉल है फ्लैग का, उसको हम लोग नहीं कर सकते हैं, दैट इज़ इलीगल। और अगर ऐसा कंप्लेन आया या फिर ऐसा हमारे व्यू में अगर हमारे नज़र में पड़ा तो ज़रूर एक्शन लेंगे हम लोग। अच्छा 13 तारीख से मतलब 15 तारीख, मतलब ये कितने समय में सुबह लगाने का टाइम? कुछ सुबह लगाने का कोई टाइम नहीं है, लेकिन अगर आप फहराते हैं, होस्ट करते हैं, तो शाम को सनसेट के टाइम आपको उसको उतारना होगा। थैंक यू सर, थैंक यू। উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে মহরম পালন করলেন ইসলাম ধর্মাবলম্বীরা। মঙ্গলবার দক্ষিণ হাইলাকান্দির আঞ্চলিক মহরম কমিটির উদ্যোগে জামিরা রেল স্টেশন সংলগ্ন খোলা মাঠে মহরম পালন করেন দক্ষিণ হাইলাকান্দির বিভিন্ন গ্রাম থেকে আসা মহরম কমিটির কর্মকর্তারা সহ ইসলাম ধর্মাবলম্বী জনগণ। তীব্র দাবদাহ উপেক্ষা করে উৎসব পালন করেন দক্ষিণ হাইলাকান্দির নতুন বস্তি, ভাইছড়া, কিল্লারবাগ, ঝলনাছড়া, কারিছড়া, বক্তল, বলদাবলদী সহ প্রত্যন্ত অঞ্চলের জনগণ। এদিকে মহরম ইসলাম ধর্মের উৎসব হলেও উৎসব উদযাপনের সহযোগিতার হাত বাড়িয়ে দেন সনাতন ধর্মাবলম্বী যুবকরা। এদিন দক্ষিণ হাইলাকান্দির ভৈরবীতল ও কারিছড়া থেকে মহরমের মিছিল আরম্ভ হয়। জামিরা এসে নির্দিষ্ট স্থানে মিছিলে সমাপ্ত হয়। পরে একে অপরের বন্ধুত্ব বজায় রাখা ও সবাই মধ্যে শান্তির বার্তা পৌঁছে দিতে জামিরা রেল স্টেশনের বিশ্বজিৎ দাস ও গাইছেনাউরি এলাকায় রামুদাসকে মহরম পালনের সহযোগিতা করতে দেখা যায়। জামিরা রেল স্টেশন এলাকার বিশ্বজিৎ দাস ও গাইশেনৌরি এলাকার রামদাসের মহানুভবতা দেখে দক্ষিণ হাইলাকান্দির মহরম আঞ্চলিক কমিটির কর্মকর্তারা তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। একইভাবে উৎসব উদযাপনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সংঘটিত না হয় সেদিকে হাইলাকান্দি প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়। জামিরা পিপির আইসি মাজরুল ইসলাম লস্কর মহরম পালনে আসা জনগণের মধ্যে 1000 লিটার পানীয় জল বিতরণ করেন বলে জানা যায়। মহরম উপলক্ষে সোনাই থানা এলাকার ডুংরিপাড় প্রথম খণ্ডে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার বিকেলে ডুংরিপাড়ে প্রথম খণ্ডে মহরমের জারি গান ও লাঠি খেলার আয়োজন করা হয়। এতে প্রচুর মানুষের সমাগম ঘটে। সুন্দরভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করতে এদিন সোনাই থানার পুলিশ কর্মীরা মোতায়েন ছিলেন। লাঠি খেলায় অংশগ্রহণকারীরা বিভিন্ন কলাকৌশলের মাধ্যমে লাঠি খেলা প্রদর্শন করেন। ধর্মীয় পোশাক পরে বিভিন্ন ধরনের ভঙ্গিতে তারা লাঠি খেলা প্রদর্শন করেন। এদিকে মহরম উপলক্ষে সোনার অন্যান্য স্থানে কচিকাঁচাদেরও বিশাল মিছিল পরিলক্ষিত হয়। ধর্মীয় সঙ্গীতের মাধ্যমে ও ব্যাপক উৎসাহে মিছিলে সামিল হন কচিকাঁচারা। মানে ঘোড়া দৌড় এবং লাঠি খেলা জারি হইব, তার তোরাল খেলা হইব। আজকে মানে মরমর সান হিসাবে, মরমর উপলক্ষ হিসাবে একটা ফাংশন আর কি আমরা করছি। শুনেন জন্য আমি একটা মানে খুশি এবং খুশি করার লাগে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় নির্দিষ্ট কিছু দাবিকে সামনে রেখে কাছাড় জেলার জেলাশাসক রোহন কুমার ঝাকে এক স্মারকপত্র প্রদান করল 15টি সংস্থার যৌথ সংস্থা ফোরাম হিউম্যান অফ শিলচর। ফোরামের পক্ষ থেকে জানানো হয়, এই ভয়াবহ বন্যা শুধুমাত্র মানুষের গৃহনিবাস ধ্বংস করেনি, বরং অনেকেরই স্বপ্ন চুরমার করে দিয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগের কারণ প্রত্যেকেরই ক্ষতি হয়েছে, এমনকি নিয়মিত পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত থাকতে হয়েছে জনগণকে প্রায় 10টি দিন। এহেন সংকটময় সময় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার কর্মকর্তারা স্বেচ্ছায় এগিয়ে এসে সাহসিকতার পরিচয় দেখিয়েছেন। সাম্প্রতিক বন্যার সময় সেই সব সংস্থাগুলো মানব সেবা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। যৌথ সংস্থার উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে গোটা উপত্যকার বরাক নদীর উভয় তীরে বাঁধ এবং আরও স্লুইস গেট নির্মাণ করা, বরাক ও তার উপনদীগুলোর বাঁধের উচ্চতা বৃদ্ধি করা, বোয়ালজুর খাল, সিঙ্গির খাল, রাঙ্গির খাল ও লঙ্গাই খাল দখল অপসারণ করা, সাম্প্রতিক বন্যার কারণ সম্পর্কে উচ্চ পর্যায়ে তদন্ত করে দায় নির্ধারণ করা ইত্যাদি। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে যৌথ সংস্থার কর্মকর্তারা বলেন, আজকে আমরা আমাদের ডিস্ট্রিক্ট কমিশনের সাথে দেখা করতে এসেছি। অলমোস্ট 16+ এনজিও এসেছি ফ্লাড প্রোটেক্টিভ মেজার্স নিয়ে, যেটা শিলচর শহরে করা যাবে টু প্রিভেন্ট
ফ্লাড ইন ফিউচার, আগামীতে যেন এরকম ফ্লাড হয় না, এটার জন্য যারা এনজিওসরা সব কাজ করেছে, অলমোস্ট 16+ এনজিওসরা এসে একটা আমরা ফোরাম বানিয়েছি যেটাকে বলছি আমরা হিউম্যানস অফ সিলচর, যেখানে আমাদের ফার্স্ট কাজই ছিল যে ফ্লাড প্রোটেক্টিভ মেজার্স দেওয়া। আমরা প্রথম দাবি হচ্ছে যে আমরা যেসব অঞ্চলে যেসব খালের মধ্যে এনক্রোচমেন্ট আছে, আমরা বিগত অনেক বছর দেখছি এনক্রোচমেন্টগুলো আছে, আমরা ডিসি মহোদয়কে আমরা আজকে অনুরোধ করেছি যে এইসব ইল্লিগাল এনক্রোচমেন্টটা শীঘ্রই উঠানো হোক, যাতে শিলচর শহর আগামীতে ফ্লাড থেকে বাঁচতে পারে। আমি স্মাইল এনজিও থেকে, জেলা উপায়ুক্ত আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমাদের ডিমান্ডের উপর উনি খুব সত্বর কাজ করবেন। নমস্কার, আমি লিও ক্লাব ফিউচার সেন্ট্রাল থেকে। তো আমরা চাই যে এই এই পয়েন্টগুলো যাতে সত্বর মীমাংসা হয়, যাতে নেক্সট ডে আমরা আর এরকম ফ্লাড না দেখি। সবাই স্যারকে রিকোয়েস্ট করেছে যে জায়গায় সব পাড়ায় পাড়ায় ডাস্টবিনসগুলো রাখবে আর ড্রেনেজ সিস্টেমগুলোকে একটু ইম্প্রুভ করবে। নমস্কার, আমি ইকো অ্যালার্মিস্টের মেম্বার। আমরা চাই অ্যাজ সুন অ্যাজ পসিবল সবগুলো উনি নোট করে এগুলোর জন্য অ্যাকশন নেন। ভারতীয় ডাক বিভাগকে ব্যক্তিগতকরণ করা হচ্ছে না, তাই আগামী 10ই আগস্টে ধর্মঘট প্রত্যাহার করল FNPO ইউনিয়ন। মঙ্গলবার ইউনিয়নের কর্মকর্তারা এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে বলেন, FNPO-র সদস্যরা ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে জানতে পারেন ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের কিছু চুক্তি হয়েছে যা শুধু ব্যবসা বাড়ানোর জন্য, তবে ভারতীয় ডাক বিভাগ ব্যক্তিগতকরণ করা হচ্ছে না। তাই ইউনিয়নের পক্ষ থেকে আগামী 10ই আগস্ট ধর্মঘট পালন করতে পূর্বে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি তারা সকল কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, আগামীকাল কোনো ধরনের ধর্মঘট পালন করা হবে না, তাই সকল কর্মচারী আগামীকাল নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকার অনুরোধ জানান FNPO-র বিভাগীয় সম্পাদক ইকবাল বাহার ইউসুফ। আমাদের অল ইন্ডিয়া ইউনিয়নের তরফ থেকে আগামী 10ই আগস্ট একদিনে এক দিবসীয় স্ট্রাইকের জন্য রাখা হয়েছে, কিন্তু গত 5 তারিখ সরকারের সাথে ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট যারা সেক্রেটারি পোস্ট এবং ডিজি মহাশয়ের সাথে আলোচনা মর্মে সরকারের থেকে আমরা যে ইতিবাচক ছাড়া পেয়েছি সেই হিসাবে উপস্থিত 15 আগস্ট এবং তিরঙ্গা যাত্রা, তারপরে আপনার 75 বছর অমৃত মহোৎসব, এই সমস্ত জিনিসের উপর বিবেচনা করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত এই স্ট্রাইককে প্রত্যাহার করে নিয়েছে। সেই হিসাবে আগামী 10ই আগস্ট আমাদের FNPO ইউনিয়নের তরফ থেকে কোনো স্ট্রাইক হবে না, এবং আমরা আমাদের সমস্ত কর্মচারী, আসাম সার্কেলের প্রত্যেকজন কর্মচারী এবং খাসা ডিভিশনের প্রত্যেকজন কর্মচারীকে অনুরোধ করছি যে তারা যেন আগামীকাল অফিসে, নিজ নিজ অফিসে গিয়ে নিজের কর্তব্য পালন করে। কেননা সরকার আমাদেরকে লিখিতভাবে যে আশ্বাস দিয়েছে, সেই আশ্বাস থেকে আমরা এই ইতিবাচক ছাড়া পেয়েছি যে প্রথম যে আমাদের আশ্বাস যেটা আমাদেরকে মাইনর হিসাবে লিখিতভাবে দেওয়া হয়েছে, তার মধ্যে সরকার, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ লিখে দিয়েছেন যে পোস্ট অফিসকে প্রাইভেট কর্পোরেশন করা হবে না। শিলচর তথ্য ও জনসংযোগ বিভাগের উপঅধিকর্তা কার্যালয়ে মঙ্গলবার দ্বিতীয় পর্যায়ে কাছারের সাংবাদিকদের রিকগনিশন কার্ড প্রদান করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন তথ্য ও জনসংযোগ বিভাগের উপঅধিকর্তা সাজাদুল হক চৌধুরী, শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে প্রমুখ। শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে এদিন উপঅধিকর্তা সাজ্জাদুল হককে উত্তরীয় পরিয়ে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, সাজ্জাদুল হকের ঐকান্তিক প্রচেষ্টায় প্রায় 3 বছর পর এবার কার্ড পাওয়া সম্ভব হয়েছে। তবে শুধু রিকগনিশন নয়, আগামীতে এইসব সাংবাদিকদের রাজ্যের অন্যান্য অ্যাক্রেডিটেড সাংবাদিকদের মতো অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করতে হবে। পরে শিলচর প্রেস ক্লাবে এ বিষয়ে নির্দিষ্ট দাবি সম্বলিত স্মারকপত্র প্রদান করবে বলে জানান তিনি। আমাদের জনসংযোগ বিভাগের উপ অধিকর্তার কার্যালয়ে অন্যান্য সাংবাদিকরা, তারাও এই রিকগনিশন কার্ড পেয়েছেন, তাদের হাতে সেটি তুলে দেওয়া হয়েছে। এই যে 43 জন সাংবাদিককে রিকগনিশন কার্ড পাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, এর জন্য আমি প্রথমেই মাননীয় ডেপুটি ডিরেক্টর ইনফরমেশন অ্যান্ড পাবলিক রিলেশনস আলহাজ সাজ্জাদুল হক চৌধুরী সাহেবকে আমি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মূলত তারই বিশেষ উদ্যোগে এই কাজ করা গিয়েছে, এবং তৎকালীন জেলাশাসক শ্রীমতী কীর্তিজলি সহ কমিটির যে সকল সদস্য ছিলেন সবাই এ ব্যাপারে অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন। এই যে রিকগনিশন কার্ড জেলা স্তরে দেওয়া হয়, আমরা দাবি জানাচ্ছি যেভাবে অ্যাক্রেডিটেড কার্ডে
সাংবাদিকরা সুযোগ সুবিধা বুক করে থাকেন মূলত স্টেট ক্যাপিটালে রাজ্য রাজধানীতে। আমরা দাবি জানাচ্ছি যে রিকগনিশন কার্ড যাদের দেওয়া হয়েছে, আগেও অনেকে পেয়েছেন, এবারও দেওয়া হলো, তাদের জন্য সেই সব সুবিধা প্রদান করা হয়। স্বাধীনতার অমৃত মহোৎসব উদযাপন উপলক্ষে সরকারের ঘর ঘর তেরঙ্গা কর্মসূচির অধীনে বিজেপির পালংঘাট মণ্ডল যুব মোর্চার উদ্যোগে মঙ্গলবার এক বাইক র্যালি অনুষ্ঠিত হয়। এদিন সকাল 10টায় আমরাঘাট বাজার থেকে প্রচার গাড়ি সহ এই র্যালি শুরু হয়। পরে আমরাঘাট বাজার থেকে এসএমডি পূর্ত সড়ক ধরে মতিনগর, কচুদরম, বন্তারপুর, পালংঘাট, দর্মি হয়ে পুনরায় আমরাঘাট বাজারে এসে শেষ হয়। এদিনে জনজাগরণ বাইক র্যালিতে অংশ নেন বিজেপি কাছাড় জেলা কমিটির সহসভাপতি অমিয় কান্তি দাস, জেলা ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ, বিজেপি পালংঘাট মণ্ডল সভাপতি সোমেন দাস, যুব মোর্চার মণ্ডল সভাপতি দিব্যকান্ত ভট্টাচার্য, পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস, প্রাক্তন মণ্ডল সভাপতি সুবোধরঞ্জন দাস সহ দলের বিভিন্ন মোর্চার পদাধিকারী ও সদস্যরা। এদিনের বাইক র্যালিতে 100টি বাইক সহ অংশ নেয় আমরাঘাট মতিনগর পান ব্যবসায়ী সমিতি। সমিতির সভাপতি সন্তোষ মোহন দাস ও সম্পাদক হারিত চক্রবর্তীর নেতৃত্বে তারা অংশ নেন। ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে অমৃত মহোৎসব সমস্ত ভারতবর্ষে বলেছিলেন, সেই উদ্দেশ্য নিয়ে আজকে পালংঘাট মণ্ডল যুব মোর্চার উদ্যোগে আমাদের যে সংগঠন আছে, সেই সংগঠনের সব মোর্চা সহ আমাদের এখানে যারা যুবক আছে তাদের সাথে আজকে যে র্যালি হবে, সেই বিশাল র্যালিতে আমরা অংশগ্রহণ করি, যাতে ভারতবর্ষের প্রতিটি ঘরে তিরঙ্গা লড়ায়। আর এই প্রচেষ্টায় আমরা বিগত দিনেও আমরা মণ্ডলে বিরাট র্যালি করছি, আজকেও আমরা করছি, এরপরেও আমরা প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে যাতে তিরঙ্গা লাগা হয় সেই ব্যবস্থা আমরা আগামী দুই দিন কার্যক্রম হাতে আছে, 10-11, এরপর থেকে আমরা প্রত্যেকের ঘরে ফ্ল্যাগ লাগবো এবং ব্যবসা প্রতিষ্ঠানে ফ্ল্যাগ লাগবে। সেই উদ্দেশ্যে আজকে যে র্যালি, আমরা এখান থেকেই রওনা হব, রওনা হয়ে মতিনগর, রানী, কচুদরম, এরপরে ঘুরিয়ে আবার হসপিটাল হয়ে পালংঘাট হয়ে আমরা আমলাঘাট ধর্মী, সেই মেরে আমরা আমলাঘাটে আবার। মুখ্যমন্ত্রীর প্রাতিষ্ঠানিক বৃক্ষরোপণ কার্যসূচি উপলক্ষে শালচাপড়া ডেভেলপমেন্ট ব্লক ভিত্তিক আর্যভট্ট সায়েন্স সেন্টারের ব্যবস্থাপনায় এবং নন্দী ইয়াং ক্লাবের তত্ত্বাবধানে বৃক্ষরোপণ কার্যসূচি পালন করা হয়। এদিন উপস্থিত ছিলেন শালচাপড়া জিপির পঞ্চায়েত প্রতিনিধি আতাউর রহমান বরভুইয়া, এপি সদস্য যোগেন্দ্র কুমার সিনহা, ব্লক প্রজেক্ট ম্যানেজার সন্দীপ যাদব, শালচাপড়া পুলিশ আউটপোস্টের ইনচার্জ রহিম বড়ি, বিশিষ্ট সমাজসেবী আদিত্য গিরি বরপাত্র সিনহা, শঙ্কর শীল, মলয় মুখার্জি, ফারুক আবদুল্লাহ লস্কর, স্নেহাশিস দাস, প্রশান্ত সিনহা, অমিতাভ দাস প্রমুখ। আজ মুখ্যমন্ত্রীর প্রাতিষ্ঠানিক চারারোপণ কর্মসূচিতে আর্যভট্ট সায়েন্স সেন্টার শালচাপড়া ব্লকের কোঅর্ডিনেটর অসুস্থ থাকার কারণে আমরা সবাই মিলে চারারোপণ কর্মসূচি শালচাপড়া ব্লক অফিস থেকে শুরু করছি। এখন আমরা শালচাপড়া জিপি অফিসে যাব, তারপর শালচাপড়া এমবি স্কুলে এবং শালচাপড়া জিপির বিভিন্ন আনাচে কানাচে আমরা চারারোপণ করব। আমি শালচাপড়া জিপির পক্ষ থেকে এই মহৎ কর্মসূচির জন্য আর্যভট্ট সায়েন্স সেন্টারের কোঅর্ডিনেটরকে ধন্যবাদ জানাই এবং প্রত্যেক কর্মকর্তাবৃন্দকে ধন্যবাদ জানাই। তৎসঙ্গে নন্দী ইয়ং ক্লাব ও আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ধন্যবাদ। এআইডিএসও সর্বভারতীয় কমিটির আহ্বানে মঙ্গলবার শিলচরে 1942 সালের 9 আগস্ট ঘোষিত ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক দিন থেকে 15 আগস্ট পর্যন্ত ছাত্র সংকল্প সপ্তাহ পালনের সূচনা হয়। এ উপলক্ষে ভারতের স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী চিত্তরঞ্জন দাসের মূর্তিতে সংগঠনের কর্মীরা সকাল 9টায় মাল্যদান করে শহীদ ক্ষুদিরাম, ভগৎ সিং, নেতাজি কুশল কর, প্রীতিলতা প্রমুখ বিপ্লবীদের ফটো হাতে নিয়ে মিছিল করে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশে সমবেত হয়। সেখানে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন সংগঠনের সর্বভারতীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য হিল্লোল ভট্টাচার্য, জেলা সভানেত্রী স্বাগতা ভট্টাচার্য, জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস সহ সভাপতি প্রশান্ত ভট্টাচার্য, কোষাধ্যক্ষ পল্লব ভট্টাচার্য, আপনলাল দাস, সাবির আহমেদ, স্বপন চৌধুরী, শিবু বৈষ্ণব, বাবলি দাস, শেফালি দাস প্রমুখ।
জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল ও সরকারি শিক্ষা ব্যবস্থাকে রক্ষার দাবিতে 9 থেকে 15 আগস্ট পর্যন্ত ছাত্র সংকল্প সপ্তাহ পালনের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তারা বক্তব্য রাখেন। আমরা এআইটিএসও গোটা ভারতবর্ষে আজকের এই যে একটা মহান ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের দিন, এই দিন থেকে আমরা আগামী 7 দিন অর্থাৎ 15 আগস্ট পর্যন্ত গোটা ভারতবর্ষের জাতীয় শিক্ষানীতি বাতিল ও সরকারি শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করার দাবিতে একটি সংকল্প সপ্তাহ পালন করতে যাচ্ছি। তোমরা প্রত্যেকেই জানো যে ভারতবর্ষে যখন ব্রিটিশ শাসন চলছিল, সেই ভারতবর্ষে সমস্ত কিছু, শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে সমস্ত কিছুকে তারা পণ্য হিসাবে ব্যবহার করত, অর্থাৎ সমস্ত কিছু থেকেই মুনাফা অর্জন করত। এই সময়ে ভারতবর্ষে সমস্ত ছাত্র, যুব, সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক সবাই সেদিন আন্দোলনে ঝাঁপিয়েছিলেন যে ভারতবর্ষকে থেকে যদি ব্রিটিশকে আমরা তাড়িয়ে দিতে পারি, ভারতবর্ষকে যদি আমরা ব্রিটিশ শাসন থেকে মুক্ত করতে পারি, তাহলে যে ভারতবর্ষটা আসবে সেই ভারতবর্ষে সাধারণ মানুষের জন্য সমস্ত কিছু ফ্রি হবে, অর্থাৎ শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে সমস্ত কিছুতে সবার অধিকার থাকবে। কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি যে স্বাধীনতার 75 বছর পর এই ভারতবর্ষে প্রচারমুখী জগৎ থেকে দূরে সরে কয়েক বছর থেকে সমগ্র ভারতবর্ষের বিভিন্ন স্থানে বসবাসকারী অসহায় ও দুস্থ মানুষ সহ রাস্তায় থাকে অনাথদের মধ্যে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে খাদ্য সামগ্রী সহ বস্ত্র বিতরণ করে থাকে বেশ কিছু সেবামুখী উদ্যমী মানুষ। রবিনহুড সংস্থাও এরকম একটি সংগঠন। মঙ্গলবার সংস্থার শিলচর শাখার পক্ষ থেকে উধারবন কেন্দ্রের অন্তর্গত হাসপাতাল রোডের এক অসহায় বিকলাঙ্গ বাবুল আলী লস্করকে, একজোড়া বেহসাকী ও পূর্ব দয়াপুর মাছারগ্রাম জিপির অসহায় বিকলাঙ্গ রাজন ভৌমিককে চলার জন্য একটি ট্রাইপড এবং পরে শিলচর বেরেঙ্গার অসহায় বিকলাঙ্গ সোহেব আলী বরভুইয়াকে একটি হুইল চেয়ার বিতরণ করা হয়। সংস্থা এসেছেন রবিনহুড আর্মি। এই সংস্থা আমাদের এখানে একদম নিজ্ঞাত গরিব লোক বাবুল আলী লস্কর মহাশয় উনাকে বৈশাখী একটা দান করেছেন এনজিওর তরফ থেকে। আমি স্কুলেরই প্রধান শিক্ষক। হ্যাঁ, আমি স্কুলে আসার সময় গ্রামবাসীরা বলেছেন যে উনার এই জিনিসটা দেওয়ার জন্য আমি এই এনজিও সংস্থাকে, হ্যাঁ, আমার তরফ থেকে ধন্যবাদ, ইয়া আমার গ্রামের তরফ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আর সরকারের কাছে আমার বিনীত আবেদন রইল যে সরকার মহোদয়, এই লোকটাকে, অসহায় লোক, উনার কেউ নেই, উনাকে যদি সরকারি সাহায্য পান সরকার মহোদয়ের কাছে, সরকার বাহাদুরের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো, বা আমার এই গ্রামের তরফ থেকে চিরকৃতজ্ঞ থাকবো। আর আরেকবার ফির আমি আমার যে এনজিও সংস্থারা আছেন উনাকে আমি অশেষ অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করছি আমার তরফ থেকে। ধলাইর বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের মাঠে আগামী 21 আগস্ট থেকে শুরু হতে চলেছে মাতৃভূমি কাপ প্রাইজমেনি নকআউট ফুটবল টুর্নামেন্ট। ধলাই বিধানসভা ভিত্তিক এই টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে মঙ্গলবার মাতৃভূমি সামাজিক সংস্থার মুখ্য কার্যালয়ের সভাপতি শীতাংশু দাসের পৌরোহিত্যে আয়োজিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। শীতাংশু জানান, সংস্থার জন্মলগ্ন থেকেই তারা গ্রামীণ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে আসছেন, এবারও তার ব্যতিক্রম হয়নি। এই টুর্নামেন্টে মোটামুটি 24 থেকে 26টি দল অংশগ্রহণ করবে এবং সবকটি দল ধলাই বিধানসভা কেন্দ্রের আওতাধীন। টুর্নামেন্টের বিজয়ী দলকে ট্রফি সহ নগদ 20,000 টাকা এবং রানার্স আপ দলকে ট্রফি সহ নগদ 10,000 টাকা পুরস্কার প্রদান করা হবে। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সহসভাপতি শঙ্কর ভট্টাচার্য ও চপল কুমার দাস, সাধারণ সম্পাদক অশোক কুমার দাস, কোষাধ্যক্ষ বাপ্পা পাল, ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মন, সদস্য প্রদীপ পাল, যিশু দে, বাবুল পাল, উপদিত বর্মন প্রমুখ। আমরা খেলা 21 আগস্ট থেকে শুরু করব। দক্ষিণ কাচারের যে সমস্ত ফুটবল টিমগুলো আছে তাদের কাছে আমরা অনুরোধ রাখছি যে আগামী 16 আগস্টের মধ্যে ওনারা আমাদের স্পোর্টস সেক্রেটারি পিঙ্কু বর্মন ওনার সঙ্গে যোগাযোগ করে নাম লেখাতে হবে এবং আমরা 20 দিনের মধ্যে
খেলা সম্পন্ন করার আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি এবং এই খেলায় যাতে এই অঞ্চলের যত ভালো ভালো ফুটবল টিমগুলো আছে সবাই যাতে অংশগ্রহণ করে প্রত্যেক স্পোর্টস ক্লাবের যারা সভাপতি সম্পাদকরা আছেন তাদের কাছে আমরা মাতৃভূমি সামাজিক সংস্থার পক্ষ থেকে অনুরোধ করছি যে অতি সত্বর আমাদের যেটা নির্ধারিত তারিখ দেওয়া হয়েছে 16 আগস্ট এর মধ্যে যোগদান করার জন্য আমাদের খেলাতে ট্রফি থাকবে চ্যাম্পিয়ন্স এবং রানার্স আপ তাছাড়া যারা বিজয়ী হবেন তাদেরকে 20,000 টাকা প্রাইজ মানি দেওয়া হবে এবং রানার্স আপ যারা তাদেরকে 10,000 টাকা প্রাইজ মানি দেওয়া হবে এবং আমাদের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে আমরা প্রতিদিন বেস্ট প্লেয়ার্স অফ দ্য ডে সেটা আমাদের ক্লাবের একজন সদস্য ইতিমধ্যে উনি প্রয়াত হয়েছেন সুচিত্রা বর্মন ওনার নামে সেই বেস্ট প্লেয়ার্স অফ দ্য ডে ট্রফিগুলো আমরা তুলে দেব। ধ্রুবজ্যোতি চক্রবর্তী কালাই 9 আগস্ট স্বাধীনতার 75তম বর্ষপূর্তি উপলক্ষে কংগ্রেসের ভারত জোড়ো কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার কালাইন ব্লক কংগ্রেস কমিটির ব্যবস্থাপনায় কালাইনে এক পদযাত্রা অনুষ্ঠিত হয়। কালাইন ভাজগ্রাম থেকে পদযাত্রা অনুষ্ঠান শুরু হয়ে কালাইন বাজার এলাকা পরিক্রমা করে কালাইন ভাঙ্গার পারস্থিত বিশ্বনাথ পেট্রোল পাম্পে গিয়ে সমাপ্ত হয়। পদযাত্রায় অংশগ্রহণ করেন কাছাড় জেলা কংগ্রেস সভাপতি তমালকান্তি বণিক, কাটিগড়ের বিধায়ক খলিলউদ্দিন মজুমদার, বরখোলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক কিশোর ভট্টাচার্য, সাধারণ সম্পাদক আজমল হোসেন লস্কর সহ ব্লক কংগ্রেস কমিটির কর্মকর্তারা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। কাছাড়ে গ্রেপ্তার 3 এনএনসি জঙ্গি, উদ্ধার 9 mm পিস্তল, বড়সড় সাফল্য কাছাড় পুলিশে। জাতীয় পতাকার অবমাননা হলে মামলা হবে থানায়, ঘোষণা জেলা শাসকের। উপত্যকা জুড়ে উৎসাহ উদ্দীপনায় মহরম পালিত, রয়েছে ভিন্ন কর্মসূচি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।